হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানাই অনেক সময় আমাদের বেশি রান্না করতে ইচ্ছা হয় না মানে পদে পদে ভাগে ভাগে রান্না করতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো যেখানে ডিম মাছ মাংস সবেরই স্বাদ পাবে আর একসাথেই বানিয়ে ফেলতে পারবে আলাদা করে বানানোর দরকার হবে না আজকে আমি মাছ আর ডিম দিয়ে বানিয়েছি চাইলে তোমরা মাংসও ব্যবহার করতে পারো রেসিপিটা বানানোর জন্য দুটো ডিম দুশো গ্রাম চিংড়ি মাছ আর কয়েক টুকরো আলু নিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এর সাথে যদি চিকেন দাও তাহলে ছোট ছোট পিস করে লবণ আর হলুদ মাখিয়ে নেবে এখন টু টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে গরম করে প্রথমে আলুগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে দুদিক লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিয়ে ওই কড়াইতে চিংড়ি মাছগুলো আর ডিমগুলো একসাথে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার সময় যেহেতু জল বের হয় তাই জন্য হাই ফ্লেমে মাছগুলো ভাজতে হবে যাতে জলটা মাছ ভাজার সাথে টেনে যায় আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না ডিম আর মাছ দুটোই ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই কড়াইতে আবারও টু টেবিল স্পুন রিফাইন অয়েল দিচ্ছি তেলটা গরম হওয়ার পর এর মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা অল্প দারচিনি আর অল্প এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হাই ফ্লেমে ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই যেহেতু আরও কিছু মশলা অ্যাড করবো তখন কিন্তু পেঁয়াজটা আরও ভাজা হবে সেই জন্য হালকা লাল ভেজে নিলাম এর মধ্যে ওয়ান টি স্পুন রসুন বাটা আর হাফ টি স্পুন আদা বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমকে লোতে রেখে একটা টমেটো কুচি চারটে চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো দেড় টি স্পুন ভাজা মশলা আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে মশলাগুলো এবার মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি এখানে ভাজা মশলার মধ্যে আমি জিরে ধনে কয়েকটা গোটা গোলমরিচ শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলার জন্য কিন্তু বেশ সুন্দর স্মেল বার হয় আর ভাজা মশলা চাইলে তোমরা বেশি করেও বানিয়ে রাখতে পারো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কষতে কষতে যখন মশলা থেকে এরকম তেল ছাড়বে তখন চালটা ধুয়ে রাখা যেটা সেটা দিয়ে দেব আমি এখানে ঘরের খাওয়ার নর্মাল চাল দিয়েই রেসিপিটা বানাচ্ছি এখানে চায়ের কাপ মেপে আড়াই কাপ চাল নিয়েছি মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভালোভাবে চালটা মশলার সাথে মেশাতে হবে হাফ টি স্পুন হলুদ গুঁড়োও অ্যাড করলাম তোমরাও ঘরে যে চাল খাও সেটাই দিয়ে এই রেসিপিটা বানাতে পারবে এক্সট্রা করে আর চাল কেনার দরকার হবে না মিক্স হয়ে গেছে এখন চালের মাপের ডবল জল দিয়ে দিচ্ছি মানে যে পরিমাণে চাল নিয়েছিলাম সেই পরিমাণের ডবল আমি জল দিলাম তোমরাও যে মাপে চাল নেবে মানে যে পাত্রের মাপে চালটা নেবে সেই পাত্রের মাপে ডবল জল দেবে জলটা উষ্ণ গরম করে নিয়েছিলাম এক ছিপি গোলাপ জলও দিলাম আর অল্প লেবুর রস কিছুটা ধনেপাতা পাতা কুচি হাফ টিস্পুন আবারও ভাজা মশলা আর স্বাদ মতো লবণও অ্যাড করলাম লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে আমি মশলা কষার সময়ও একটু লবণ দিয়েছিলাম সব শেষে ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব এতে জলটাও ঠিকমতো টেনে গিয়ে চাল আর আলুটা সেদ্ধ হবে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে আবারও একটু উল্টে পাল্টে দিলাম চালটা কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে এই অবস্থায় ভেজে রাখা ডিম আর মাছগুলো দিয়ে দিলাম যেহেতু মাছ ভাজার সময় নরম হয়ে যায় তাই জন্য আলু সেদ্ধর সাথে প্রথম থেকেই কিন্তু মাছগুলো দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে আবারও মিক্স করে দিচ্ছি অনেকে গরম মশলা পছন্দ করো না তারা কিন্তু গরম মশলা নাও দিতে পারো কিছুটা বাটার দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি পাঁচ মিনিট কুক করার পর চালটা আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরেও হয়েছে জলের পরিমাণটা যদি ঠিক রাখতে পারো মানে ঠিক থাকলে চালটা কিন্তু সিদ্ধ হওয়ার পরও সুন্দর ঝরঝরে থাকবে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একদিন বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করো যে কেমন হলো আবারও আরও একটা রেসিপি নিয়ে আসবো পরের দিন এর সাথে কিন্তু তোমরা পেঁয়াজ টমেটো শশা মানে স্যালাড ব্যবহার করতে পারো আর রায়তাও দিয়ে দিতে পারো আজকে আমি রায়তা করিনি শুধুমাত্র পেঁয়াজ আর টমেটোই দিয়েছি বন্ধুরা আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো